ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে। তো এখন মাগরিবের নামাজের পরেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি। তো অনেকদিন যাবতই মেয়ে বলছিল ফুচকা খাওয়াবে, মানে ও খাওয়াবে। তো ভাবলাম মেয়ে যখন ফুচকা খাওয়াবে মেয়ের সাথে একটু যাই, যে মেয়ে ফুচকাটা খায় তো যাবো আমি আর আমার ছেলে। তো নানা ভাইকে বলেছিলাম নেওয়ার জন্য রামুকে, কই এখন রামু নিবে কিনা জানি না। দেবা দেবা, মেয়া দেবা, এখন রাফসানরে নিবা, রায়ানরে নিবা, লও তার জামা পরা দাও। ওকে ছাড়া এখন কোনো জায়গায় যেতে ভালো লাগে না, ও ডিস্টার্ব করে না। ওই দিন ওই যে ওর মামার সাথে গেল, ওর মামার সাথে যাওয়ার পরে ও বলছে জামু আমরা যে নাস্তা পানি খেলাম কোথায়, ও তো ডিস্টার্ব করলো না, ওকে নিয়ে নাও। তো ভাবলাম চল নানা ভাইকে নিয়েই যাই। ভাইয়া এই যে ভাইয়া, তুমি যাইবা নানুর সাথে? নানুর সাথে ফুচকা খেতে যাইবা? হ্যাঁ টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা টাটা আমার ভাই, এটা আমার ভাই। তো ভাইয়ারে রাইখে গেলে আসলে ভালো লাগবে না, ভাইয়াকে নিয়ে নিলেই ভালো লাগবে না ভাই? নানু 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 বলো উম্মা দিয়ে দাও, নানুকে একটা উম্মা দিয়ে দাও। আবার আমার ভাই সরম উপায়। রাফসান রেডি হইছো? তো যাবো আমার ছেলে, আমি আমার মেয়ে, আর এখন নানা ভাইকে রেডি করতে বললাম, যদি নানা ভাইকে নেয়। আমার তো ইচ্ছা নানা ভাইকে নেওয়ার জন্য, তো আম্মুকে তো বললাম জামা কাপড়গুলো রেডি করে দাও। মেহরন তোমার দাদি কি কয়, পাগলা রে কার্টুন ছেড়ে দিয়া তারপর যাও। হ্যাঁ ওই দেখেন কিভাবে বসে রয়েছে আমার মামা ভাই, ওই যে বসে বসে খেতেছে। ওই যে আমার ছয় রোজা রাখছে, আমার ইফতারি খাইছে, এখন হয় নাই ওই যে দেখেন ওর রেডি হওয়া। আমি নিবা নিবা না রাখবা, তাই আপনার দাদি কিনেছে নিতে না গরমের মধ্যে। কার্টুন ছেড়ে দিই, তাহলে আসো ভাই আসো, কার্টুন ছেড়ে দিই, এই যে এখানে কার্টুন ছেড়ে দিই, এই যে টিভিতে কার্টুন কার্টুন বাও বাও, আসো আসো আসো, খাটো উঠো খাটো উঠো। ওই যে আমার ভাইটে আমি বলছিলাম আমার রোজা রাখছে না, রাখার দরকার নাই না, সে রাখবে। আমি দিতেছি কাটুন দিতেছি, ফোনের আওয়াজ পাই ওই যে দেখেন আব্বু আব্বু করতেছে, দেখাল আব্বু আইসিনি। এই যে রাইয়া আসো ভাইয়া, আলিবা না আলিবা না, হ্যাঁ ওই যে দাবার গুটি ফাইছে নিছে
ওই নাই মে ডাক দিয়ে দিয়ে যাম আমার লগে হ্যাঁ হ্যালো ঘর লগে যে এই করতেছে খেলতেছে আমার লগে পেয়ারা বাগানে যাবো কইছিলাম না যাইতাছি তো দাদি না করে এনিতে তো অবশেষে কিন্তু নানা ভাইকে নিয়ে নিলাম আমরা এখন নানা ভাই আমি আমার মেয়ে আমার ছেলে আমরা কিন্তু সবাই ফুচকা খেতে পেয়ারা বাগান যাব তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বের হয়ে গেছি আর যে কোনো অকেশনে কিন্তু সন্ধ্যার পর যেতেই ভালো লাগে আর প্রচুর গরম আমরা কিন্তু যেতে যেতে প্রচুর ঘামিয়ে যাচ্ছি বাহিরের অবস্থাটা খুবই করুণ মানে এত গরম বৃষ্টি এলো কষ্ট রাস্তাঘাট ডুবে যায় আবার বৃষ্টি না এলেও রোদের তাপে অস্থির জনজীবন একেবারে বিপর্যয় হয়ে গেছে তো চলে এলাম পেয়ারা বাগান এখন আমরা একটি দুই একটা রেস্টুরেন্ট দেখলাম তো এর আগে যেগুলোতে ঢুকেছিলাম এবার আমরা আর ওগুলোতে ঢুকবো না নতুন একটা পেয়েছি অনেক নতুন উঠেছে এটা তো ভাবলাম যেহেতু নতুন হয়েছে তো নতুনটাই আমরা যাই কারণ পুরনগুলোতে তো খেয়েছি তো দেখতেই পেলেন নানা ভাই কিন্তু মামার সাথে বসেছে দুষ্টামি করছে না একদম চুপচাপ আর পরিবেশটা কিন্তু খুবই ভালো তো সব কিছুই ভালো শুধু অসুবিধা একটাই উপরে ফ্যান নেই ফ্যানের জন্য কিন্তু আমরা গরমে খুবই অস্থির হয়ে আছি তো পাশের টেবিলটা কিন্তু যদি খালি হয় তাহলে ওই সাইডে চলে যাব যেহেতু দেখতেই পাচ্ছেন ওই সাইডে পানি আর খোলামেলা জায়গা তো ওই সাইডে গেলে হয়তো একটু বাতাস লাগতে পারে আমরা কিন্তু প্রচুর ঘামছি এক এক জনের চেহারার অবস্থা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছে না দেখে বোঝা যাচ্ছে না আমরা কিন্তু এক একজন প্রচুর ঘাম আমাদের চেহারার ভিতরে এত গরম আর দেখ আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে এইবার কিন্তু আবহাওয়া অনেক গরম তো এর ভিতরে কিন্তু অর্ডারটা দিয়ে ফেলেছি তো ছেলে মেয়েকে বললাম যে এবার আমরা তিনজনে পাঁচ প্লেট ফুচকা খাবো তো আমরা সব সময় এরকমই করি কোথাও গেলে তিনজনে আমরা পাঁচ প্লেট ফুচকার অর্ডার দেই তারপর আমরা কিন্তু খেয়ে নিই আর তিনজনে যদি ছয় প্লেট ফুচকার অর্ডার দেই তাহলে কিন্তু এক একজনের দুই প্লেট খেতে একেবারে আমাদের একটু কষ্ট হয়ে যায় যার কারণে এক একজনে দুই প্লেট না নিয়ে আমরা তিনজনে পাঁচ প্লেট নিয়েছি তো ফুচকাটা আসলে কিন্তু খুবই মজার ছিল অন্য দোকানে যেয়ে আগে খেয়েছি সেটাও ভালো ছিল আর আজকে যে নতুন দোকানটায় খাচ্ছি সেটাও ভালো ছিল নানা ভাইকে একটু একটু খাইয়ে দিচ্ছি তো নানা ভাই খেতে চাইছেন না কিন্তু ফুচকার যে সাদা মুচমুচে অংশটা ওটা একটু যদি দেই তাহলে কিন্তু নানা ভাই খায় তো আমাদের ফুচকা খাওয়াটা দেখে নিলেন আর এটা হচ্ছে কালকে সকালের বাসায় কিছু ফল চলে এসেছে এখন তো সবার বাসায় কম বেশি আম লিচু সিজনের ফলগুলো কিন্তু সবার বাসায় এখন দেখা যায় আর যেহেতু আমার বাসাতে কিন্তু আম খুব পছন্দ করে খায় তাই কিন্তু আপনাদের ভাইয়া এক দুই দিন পর পরে কিন্তু প্রচুর আম আনে আর আমগুলো এখন পানিতে ভিজিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব আর লিচুগুলো ধুয়ে তারপর পানি ছড়িয়ে গাছগুলো ফেলে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব কারণ আমার বাচ্চারা কিন্তু বাহিরের লিচুটা পছন্দ করে না ফ্রিজে ঠান্ডা হলে লিচুটা কিন্তু খেতে খুবই পছন্দ করে তো আমি ভয়েস দিচ্ছি যখন আমার পাশের বাড়িতে টাইলসের কাজ চলছে হয়তো বা একটু আওয়াজ চলে আসতে পারে তো ভাই বোনেরা কিছু মনে করবেন না তো ফলগুলো গুছিয়ে রাখার পরপরই কিন্তু আবার দুইটা মাছ পাঠিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বড় বড় কোরাল মাছ আমার কাছে কিন্তু কোরাল মাছ তেমন একটা ভালো লাগে না তো আমি কোরাল মাছটা শুধু ভেজে খাবো রান্না করলেও মাছে ভালো লাগে না আর ঈদের পরে কিন্তু মাছ এখন আমাদের বাসায় কিন্তু চলে আসছে কারণ আমি আগের বলোকে বলেছি রোজার একটা মাস কিন্তু তেমন মাছ খাওয়া হয়নি আর সবজি এনেছে ভালোই লাগছে এই সবজি দিয়ে কিন্তু এই সবজি দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুবই মজা লাগে
তো আপনারা কে কে এই সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে রেসিপিতে আমরা দুপুরে এটাই করব, কোরাল মাছ ভাজবো আর চিংড়ি মাছ দিয়ে কুহি দিয়ে ঝোল করব। তো দেখতেই পেলেন, হয়তোবা রান্নাটা শেয়ার করব না, তো সবজিগুলো নামিয়ে দেখাচ্ছি, কারণ সবজিগুলো একেবারেই খুবই টাটকা লাগছে। ঢেঁড়সটা দেখতেই পাচ্ছেন, একেবারেই মনে হচ্ছে যে গাছ থেকে এখনই তুলে নিয়ে এসেছি। ছোটবেলা কি করতাম, ছোটবেলা যখন আম্মা গাছ বুনতো ঢেঁড়স গাছ, তখন কিন্তু ছোট ছোট যে ঢেঁড়সগুলো কিন্তু খালি খালি চাবিয়ে মানে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম, ভালোই লাগতো। তো সেই কথাটাই মনে পড়ছে, তাই একটু ছুট দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একেবারেই করা। তারপর আমার কাছে মনে হচ্ছে যে কহি যেহেতু রান্না করব, কোরাল মাছ ভাজবো, একটু ঢেঁড়স ভাজি করলে কেমন হয়। তো এখান থেকে আমি কিছু ঢেঁড়স ফ্রিজে রেখে দেব আর কিছু ঢেঁড়স ভাজি করার জন্যই নিব। তো এই যে আমি কিন্তু আমগুলো, যে আমগুলো একটু শক্ত সেগুলো বাহিরে রাখবো পাকানোর জন্য, আর যেগুলো নরম সেগুলো আমি কিন্তু ধুয়ে তারপর পলি করে ফ্রিজে এখন ভরে রাখবো। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। কোথায় পেয়ে